বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ফ্যান কাজ করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি একটা ফ্যান নিয়ে নিয়েছি, সাধারণ টেবিল ফ্যান। এই ফ্যানে জানেন বন্ধুরা, এইখানে সামনে পাখাটা থাকে, আমি সেগুলো খুলে নিয়েছি বন্ধুরা। সেগুলো তো সহজেই খুলে ফেলা যায় বন্ধুরা। তো আমি ভেতরে কীভাবে এই যে একদিকে আরেকদিকে ঘোরে ফ্যানটা, সেই সমস্ত কিছু কাজ করে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে নাটগুলো আছে এগুলো খুলে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই যে এই নাটগুলো খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা এখানে আর নাট নেই। তো বন্ধুরা, এরপরে এই নাটগুলো খুলে নেওয়া যাক। এইগুলো মনে হচ্ছে মোটরের সাথে লাগানো বন্ধুরা, ছোট্ট ছোট্ট নাট। তো বন্ধুরা, আমি মোটরের সাথে নাট খুলে নিয়েছি যে নাটগুলো ছিল। এবার বন্ধুরা, এটা দেখুন নড়ছে, আমি নিচটা ধরছি, দেখুন বন্ধুরা এগুলো নড়ছে কিন্তু খুলছে না। তো বন্ধুরা, আমি ভালোভাবে দেখার পর দেখতে পেলাম যে এখানে নাট রয়েছে এইগুলো, দেখুন বন্ধুরা। এখানে আমি আপনাদের একটা নাট খুলে দেখাচ্ছি, এখানে নাটগুলো রয়েছে বন্ধুরা। প্রতিটা নাটই বন্ধুরা স্ক্রুড্রাইভারের দ্বারা খুলে নেওয়া সম্ভব। আমি শুধুমাত্র একটা স্ক্রুড্রাইভার দ্বারা খুলছি, স্ক্রুড্রাইভার বা টেস্টার। দেখুন বন্ধুরা, নাটটা খুলে এলো। এইভাবে দুই দিকে দুটো নাট আছে বন্ধুরা, খুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি নাট খুলে নিয়েছি, এবার খুলে দেখা যাক ভেতরে কী আছে বন্ধুরা। তো বন্ধুরা, আস্তে আস্তে খুলে যাচ্ছে এটা। দেখুন বন্ধুরা, এই প্যাচের পুরো সিস্টেমটা এটার সাথে লাগানো আছে, এবং এইখানে এটা খুলছে না, তার কারণ এইটা আছে বন্ধুরা, এটাকেও টেনে খুলে নিতে হবে। তো বন্ধুরা, প্রচণ্ড জোরে টানলে এটা খুলে এলো। এবার বন্ধুরা, এইটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন ভেতরে মোটর রয়েছে, এই দেখুন বন্ধুরা, এটা এটার ভেতরে কিছুই নেই বন্ধুরা, পুরোটাই ফাঁকা, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এখানে মোটর আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা, আশা করি এইভাবে এখানে পাখাটা দিয়ে পাখাটা লাগানো যাবে না, কারণ ওইটা নেই বন্ধুরা। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে পাখার সামনে যেটা থাকে সেইটা বন্ধুরা। এইভাবে লাগিয়ে দিতে লাগে বন্ধুরা সামনে, আর এখানে পাখাটা থাকে বন্ধুরা এইটা লাগানোর পরে, যার জন্যে এইটা মোটরের সাথে সুন্দরভাবে লাগানো আছে। তো বন্ধুরা, এইটা তো খোলা সম্ভব না, প্রচণ্ড টাইট এটা, না এটাই কোনো নাট আছে। তো বন্ধুরা, দেখা যাক আর কি খোলা যায়। তো বন্ধুরা, মনে হচ্ছে এবার আমি এটা চালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঘুরছে, দেখুন বন্ধুরা এটা ঘুরছে, দেখুন বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন এটা ঘুরছে মোটর। তো বন্ধুরা, এইটা এখানে টিপলেই এইভাবে বন্ধুরা মোটরটা ঘুরে। তো দেখুন বন্ধুরা, এটা টিপলেই এটা মোটরটা করতে থাকে, এবং এটাকে যদি আমি টেনে দিই তাহলে এটা দাঁড়িয়ে যায় মোটরটা। কিন্তু এটা কীভাবে হয়, শুধুমাত্র এখানে তো একটাই মোটর, তাহলে এটা হচ্ছে কীভাবে, এই প্রশ্নটা আমারও বন্ধুরা। তো বন্ধুরা, চলুন দেখা যাক এই নাটগুলো খুলে যে এর ভেতর থেকে উত্তর পাওয়া যায় কি না। প্রচণ্ড টাইট বন্ধুরা এই নাটগুলো, দেখা যাক বন্ধুরা এর ভেতরে কী থাকে। বন্ধুরা, মোটরটা তো এখানে, তার ওইখান দিয়েই এসছে,
তাহলে এর ভিতরে কি থাকে? আমার মনে হয় এর ভিতরে সেই মেশিনটা থাকে যেটা দ্বারা এই দুদিকে রাউন্ড খায়, কিন্তু সেটা কিভাবে সম্ভব বন্ধুরা সেটা জানার জন্য আমি এটা খুলছি। তো বন্ধুরা তিনটে নাট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে খোলা যাক। কিরমভাবে খুলে আমি জানি না বন্ধুরা, এটা এটা ফ্যানটা চলছে জানি না কি হবে। তো বন্ধুরা আস্তে এটা খুলে চলে এলো। তো দেখুন বন্ধুরা এটা এখানে এভাবে থাকে। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আমি জানি না বন্ধুরা, এই হলুদ হলুদ দেখতে, সেই জন্য আমি হাত দিচ্ছি না বন্ধুরা। দেখুন বন্ধুরা এইখানে এই রকম একটা থাকে, এবং এখানে এটা মনে হচ্ছে মোটরের সাথেই বন্ধুরা লাগানো আছে, এই যে এইটা ওই মোটরের দ্বারাই বন্ধুরা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যে মোটরে যে কারেন্ট ছাড়ে আমি হাতে ঘুরিয়ে যে এইটা ঘোরালে এই ভেতরে আরেকটা জায়গা ঘুরছে বন্ধুরা, এবং আমি মোটরটাকে হাত দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। মোটরটা ঘোরালে আস্তে আস্তে এটা ঘুরছে, এটা আস্তে আস্তে ঘুরছে, এই যে এইটা তার কারণ হলো এইটা আমার খোলা রয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা আস্তে আস্তে ঘুরছে আমি হাত দিয়ে মোটরটা ঘোরালে, নিচের এই জায়গাটাও ঘুরছে। তো এইভাবে বন্ধুরা হয়তো হয়ে থাকে, তো আমি চেষ্টা করবো আরও ভালোভাবে দেখানোর বন্ধুরা আপনাদের। তো বন্ধুরা আমি ওপরে একটা নাট লাগিয়ে নিয়েছি বন্ধুরা, যাতে আপনাদের এই সিস্টেমটা দেখাতে পারি। আমি এটা লক্ষ্য করিনি বন্ধুরা এর আগে, দেখুন বন্ধুরা কীরকম নিচের দিকটা কাজ করে এবং ঘোরে। আমি ওপর দিয়ে আপনাদের দেখিয়েছিলাম বন্ধুরা, এটা নিচ দিক দিয়ে দেখুন বন্ধুরা কীরকমভাবে কাজ করে। এটা এখান থেকে বন্ধুরা এইভাবে এই নিচে ওই যে ভেতরে দেখিয়েছিলাম চাকাগুলো ওইটা ঘুরে এখানে, এবং এখান থেকে এইটা ঘুরে দিয়ে এখানে লাগানো আছে। এইভাবে বন্ধুরা ঘুরতে থাকে, দেখুন বন্ধুরা এইটাও ঘুরছে এখানে, আবার এইটাও যাচ্ছে আসছে, এইভাবে এটা কাজ করে থাকে নিচের দিক দিয়ে। তো বন্ধুরা এইটা ঘুরছিল, এটা ফ্যানটা আমি বন্ধ করে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে আরও নাট আছে, আমি এগুলো এইটা তো আপনাদের আমি খুলে দেখিয়েছি এর ভেতরে কী আছে। এবার এই নাটগুলো খোলা যাক বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এইখানে নাট ছিল, এগুলো আমি খুলে ফেলেছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা এই নাট নাট এখানে লাগানো ছিল, এই যে এই নাট বন্ধুরা এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাগানো ছিল, যার জন্য এটা লেগেছিল বন্ধুরা। তিনটে নাট ছিল এখানে, এখানে আর এখানে। তো বন্ধুরা এবার চেষ্টা করা যাক এটা খোলার। তো বন্ধুরা ভেঙে যাবে মনে হচ্ছে, তবুও আমি আপনাদের দেখাবো না বন্ধুরা ভাঙলো না এটা। দেখুন বন্ধুরা যেহেতু এটা ঘুরে আপনাদের আগেই দেখিয়ে জিনিস দিয়ে, যার জন্য এটা সুন্দরভাবে খুলে এলো। কী সুন্দর লাগছে না বন্ধুরা, একটা এইদিকে ফ্যানের অংশ আরেকটা এইদিকে, অথচ কোনোটাই কিছু হয়নি। তো বন্ধুরা এই যে মোটর আমি ঘোরাচ্ছি আপনারা দেখুন, পেছনের এইটাও ঘুরছে, মানে মোটরের সঙ্গে এইটা একটা মোটরেরই দুই দিক দিয়ে এটা ঘুরছে সামনে পেছনে, এবং এইটার দ্বারা ঘুরে এইটা ঘুরছে বন্ধুরা, এবং এখানে ঘুরছে। তো বন্ধুরা আর কিছুই দেখানোর বাকি নেই বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা এভাবে ঘুরে যাচ্ছে, কারণ একটা লাগানো নেই। তো বন্ধুরা দেখুন এইখানে শুধু মোটরটা আছে এখন, এবং মোটরের এখানে তার লাগানো, আর কিছুই নেই বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদের আরেকভাবে দেখিয়ে দিচ্ছি পেছন দিয়ে, দেখুন বন্ধুরা যতটা ভালোভাবে পারছি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, যেখানে আর কিছু খোলার নেই। তো দেখুন বন্ধুরা এর ভেতরে আর কিছুই নেই, শুধু মোটরটাই রয়েছে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।